हेलो एवरीवन, गुड मॉर्निंग। आई होप ऑल ऑफ यू आर फाइन। आज के हमरा इंग्लिश रीडर बॉयर पेज नंबर 27 अबव द ब्राइट ब्लू स्काई जो क्वेश्चन आंसर गुलो आछे सेगुलो आज के हमरा करबो। देखो कि बोलेछे, एर दागे बोलेछे टिक द करेक्ट आंसर, सठिक उत्तरे राइट चिन्ह दाओ। नम्बर वन देखो क्वेश्चन टा कि बोलेछे, द गॉड इज अ फ्रेंड हु, विधाता हलेन एमन एक जन बंधु जिनी की हन ना की ऑप्शन दिए छे एक बार देखे नी। चलो एते बोले छे नेवर चेंजेस विथ चेंजिंग टाइम, समय साथे साथे परिवर्तन हन ना बा परिवर्तित हन ना। बी होच्छे नेवर केयर अफ आदार फ्रेंड्स, कखनो अन्य बंधुदेर कथा तिनी भाबेन ना बा चिंता करेन ना। सीते बोले छे चेंजेस विथ चेंजिंग टाइम, समय साथे साथे परिवर्तन हो जान। আর ডিতে বলেছে নেভার রিমেইনস দ্য সেম, কখনোই আগের মতন থাকেন না। তাহলে কি হবে, বিধাতা কি হবে, আমরা কবিতাতে কি পড়েছিলাম, বিধাতা কখনোই চেঞ্জ হন না বা পরিবর্তিত হন না সময়ের সাথে সাথে, তাই তো? তাহলে এটা হবে অপশন এ, দ্য গড ইজ আ ফ্রেন্ড হু নেভার চেঞ্জেস উইথ চেঞ্জিং টাইমস। তাহলে এটা বোঝা গেল। চলো দুয়ের দাগেরটাতে যাই। কি বলেছে, দ্য হোম অফ দ্য গড ইজ, এই বিধাতার যে বাড়িটি সেটি কোথায়। এতে দেখো অপশন দিয়েছে হোম অফ দ্য ডেড, বাড়িটি হচ্ছে এই বাড়িটি মৃত, সেটা কি। আর কি কি অপশন দিয়েছে দেখে নি। বিতে বলেছে হোম অফ সরো, বাড়িটি হচ্ছে দুঃখে ভরা। সিতে বলেছে হোম অফ জয় অ্যান্ড পিস, শান্তি এবং আনন্দে ভরা বাড়িটি। আর ডিতে অপশন আছে হোম অফ আদার গডস, অন্যান্য ভগবানের জন্য বাড়িটি। তাহলে কি হবে, দ্য হোম অফ দ্য গড ইজ, বাড়িটি কেমন, বিধাতার যে বাড়িটি সেটি কেমন। বিধাতার বাড়িটি হচ্ছে হোম অফ জয় অ্যান্ড পিস, শান্তি এবং আনন্দের বাড়িটি। চলো নাম্বার থ্রিতে দেখো কি বলেছে, দ্য লাভ অফ দ্য গড, বিধাতার যে ভালোবাসাটা সেটা কেমন। নেভার ডাইস, কখনোই মৃত না। বিতে বলেছে নেভার রিমেইনস দ্য সেম, কখনোই আগের মতন না। সিতে বলেছে ইজ ব্লাইন্ড, এটা অন্ধ ভালোবাসা। ডিতে বলেছে ইজ নট ফর দ্য চিলড্রেন, এটি বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য নয়। কি হবে এটার অ্যান্সার, নেভার ডাইস, বিধাতার যে ভালোবাসাটি সেটি কখনোই মৃত নয়। তাহলে এটা হবে দ্য লাভ অফ দ্য গড নেভার ডাইস।